যোগাযোগ মন্ত্রী শকুন বলছে শোনো তুমি উজুর পানি দাওনি সুলাইমানের কাছে তুমি অনুমতিও নাওনি এই অপরাধে তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিছনে তাকিয়ে দেখো ইন্সপেক্টর সঙ্গে এনেছি ইন্সপেক্টর সালাম দিয়েছে তোমাকে সালাম সালাম দেওয়ার পর হুদহুদ পাখি বলছে যোগাযোগ মন্ত্রী ধরলাম আমি অপরাধী উজুর পানি দেইনি ছুটিও নেইনি এই অপরাধে আমাকে গ্রেফতার করতে চাও গ্রেফতার করো কুছ পরোয়া নেহি আই হ্যাভ নো এগ্রিমেন্ট আই হ্যাভ নো রিকোয়েস্ট সুবহানাল্লাহ ও যোগাযোগ মন্ত্রী আমাকে গ্রেফতার করবে করো কিন্তু শর্ত হলো আমি একজন ভিআইপি মানুষ তুমিও ভিআইপি মানুষ তুমিও মন্ত্রী আমিও মন্ত্রী সাংবিধানিক প্রটোকল মেনে গ্রেফতার করো সাধারণ চোর বাটপারের মতো আমার পিঠ মোড়া করে বাঁধতে পারবে না চল থাবড় দিতে পারবে না একজন ভিআইপি মানুষের মতো ভদ্রতার রেশে আমাকে গ্রেফতার করো আমার কোনো আপত্তি নেই আর আমাদের সমাজে কি দেখি এটা নির্দোষ মানুষকেও মারতে মারতে বেউস করে ফেলে কতক্ষণ না কেন রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ রিমান্ডে জিজ্ঞাসা করা হবে রিমান্ডে ঢোকানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে ডাক্তার দিয়ে কাছের দেওয়ালের ভিতরে তার জিজ্ঞাসাবাদ করা হবে তার লোক বাইরে থাকবে এবং তারা কাছের দেওয়াল থেকে দেখবে যে ভেতরে তাকে টর্চার করা হচ্ছে কি না এবং রিমান্ড থেকে বের করার পর আবার ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হবে যে পূর্বে স্বাস্থ্য যেমন ছিল এখনো তেমন আছে কি না কতক্ষণ না কেন আর আমাদের আসামি ধরার পরে পুলিশ 100 পিটাবে ইচ্ছামত পিটাবে এরপরে থানায় নিয়ে আবার পিটাবে এরপরে রিমান্ড মানে হচ্ছে ছোটখাটো একটা কিয়ামত একটা মানুষের বুদ্ধি হয়ে যাবে এটা রিমান্ড এটা বর্বরতাই জুলুম এই অত্যাচারের অবসান চাই 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 পুলিশ হয়রানি থেকে বাঁচতে চাই পুলিশ জুলুম থেকে বাঁচতে চাই সরকারের নিপীড়ন থেকে বাঁচতে চাই ডাকাতের নিপীড়ন থেকে বাঁচতে চাই চাই কি না কথা বলেন সে যেই সরকার হোক আর যেই পুলিশ হোক এরা বিরোধী দল এরা যখন সরকারে যাবে সেই সরকারের কথা এখন যে সরকার তার কাছেও আমাদের দাবি কোনো মানুষকে যেন সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে টর্চার না করা হয় এটা সরকারের কাছে আমরা দাবি করি করি কিনা যে সরকার যেন বিষয়টা দেখে সংবিধানে একটা লোকের টর্চার করার কথা এভাবে নেই কিন্তু আমরা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে মানব অধিকার ক্ষুণ্ণ করে একটা মানুষের উপরে ইচ্ছা মতো মারপিট করি কতক্ষণ না কেন শকুন বলছে আমাকে গ্রেফতার কর হুদুদ বলছে আমাকে গ্রেফতার করতে পারো তবে আমার গায়ে টাচ করতে পারবে আমার হাত পা পিঠ মোড়া করে বাঁধতে পারবে সে মন্ত্রী তার ইজ্জত আছে না নাই বিমান বন্দরে দুইটা পথ একটা একটা জেনারেলের জন্য একটা ভিআইপির জন্য কতক্ষণ না কেন তাহলে একজন মন্ত্রী সে পদমর্যাদা বলে তার কিছু পাওয়া আছে আছে না নাই